জেরুজালেমের উত্তরাঞ্চলের ইসরায়েল অধ্যুষিত জিভাদ এলাকায় নবনির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানা যায় গতকাল রোববার ছুটির দিনে সব্বাদ উপলক্ষে প্রায় সাড়ে ছয় শত অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাজেবের এই উপসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কারণ উপশনালয়টি নিরাপদ নয় এবং যে কোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় আংশিকভাবে নির্মিত উপসনালয়ের আসন হঠাৎ ধসে পড়েছে ফলে উপসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর ছিটকে পড়েছে ইহুদিরা ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন তাদের মধ্যে জনের অবস্থা গুরুতর এর আগে ত্রিশে এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়তের পর তারাহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয় বাংলাদেশ থেকে আইপি পথিক এক মানবতার কণ্ঠস্বর